অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্যোগে করোনার ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি করছে পুনের সেরাম ইনস্টিটিউট সবকিছু ঠিকঠাক চললে নতুন বছরের শুরুতেই এই ভ্যাকসিন বাজারে বেরোনোর সম্ভাবনার কথা জানিয়েছেন সেরামের কর্ণধার আদর ফুনিওয়ালা তবে ভ্যাকসিন ঠিক কবে বাজারে আসবে সে বিষয়ে স্পষ্ট উত্তর নেই কারো কাছে এবার সেই উত্তর খুঁজতেই সেরাম ইনস্টিটিউটে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্যাকসিন বেরোনোর কর্মকাণ্ড কোন পর্যায়ে রয়েছে তা নিজে গিয়ে দেখবেন মোদী জানা গিয়েছে আগামী আটাশে নভেম্বর পুনের সেরাম ইনস্টিটিউটে যেতে পারেন প্রধানমন্ত্রী ভ্যাকসিন নিয়ে গবেষণার অগ্রগতি ঠিক কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে গবেষকদের সঙ্গেই কথা বলবেন মোদী সেরামের কর্ণধার আদর পুনেওয়ালার দাবি তাদের তৈরি ভ্যাকসিনটির প্রথম ডোজ নব্বই শতাংশ কার্যকর ওই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটিও করোনাকে কাবু করতে বাষট্টি শতাংশ পর্যন্ত কার্যকর সব মিলিয়ে অ্যাস্ট্রাজেনিকা ও সিরামের যৌথ দাবি তাদের তৈরি কোভিশিল্ড করোনাকে কাবু করতে সত্তর শতাংশ পর্যন্ত কার্যকরী গত কয়েক মাসে কোভিশিল্ড নিয়ে আশা বেড়েছে খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও এ ব্যাপারে যথেষ্ট আশাবাদী তবে ভ্যাকসিনটি ঠিক কবে নাগাদ বাজারে আনা হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো উত্তর নেই কারো কাছেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং যাবেন সেরামে গবেষকদের সঙ্গেই ভ্যাকসিন তৈরির অগ্রগতি নিয়ে কথা বলবেন তিনি একই সঙ্গে করোনা রুখতে ভ্যাকসিনটির কার্যকরিতা নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রী এদিকে শীতের মরশুমের শুরুতেই করোনা নিয়ে নতুন করে উদ্বেগ বেড়েছে গোটা দেশে গত চব্বিশ ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় দেশ জুড়ে করোনায় মৃত্যু হয়েছে পাঁচশো জনের শীতকালীন সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের একাংশের